স্বতন্ত্রদের মাঝখানে কোনো জোট হওয়া বা বিরোধী দল হওয়ার কোনো প্রস্তাবনা বা কোনো আলোচনা হয়েছিল? আমরা আসলে আজকে শুনতে পেলাম যে চিফ হুইপ নিয়োগ হয়েছে, তাকে চিফ হুইপ দেওয়ার পরে আমরা প্রস্তাব করলাম যে চিফ হুইপের সাথে যে আমাদের নিয়ে বসতে, বসার পরে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা একসাথে যেহেতু আজকে আমরা স্বতন্ত্র, তো আমরা তো এক একজন এক এক জায়গা থেকে এসেছি, তো আমরা আজকে পরিচয় পর্ব শেষ করলাম আমাদের স্বতন্ত্র এমপিদের সাথে ক্যাবিনেট ডিভিশনে। এখন আমরা চিফ হুইপকে প্রস্তাব দিয়ে আসছি আমি সবার সাথে আলোচনা করে যে আমাদের নিয়ে বসতে। তো আমরা বসার পরে আমাদের সময় আছে, আমরা বসার পরে আমরা জোট করব, আমাদের দাবিগুলো আমরা জোট করতে চাই কি চাই না আমরা আলোচনা করে পরে আমরা জানাবো। যদি জাতীয় পার্টিগুলো অফার দেয়, আপনারা আলাদা একটা ফোরাম করার বিষয়ে আলোচনা হয়েছে, এটা নিশ্চিত? আমরা ফোরামের ব্যাপারে আসলে আমরা যারা স্বতন্ত্র সংসদ সদস্য তারা আগে আমরা বসবো, আজকে সবাই শপথ নিলাম আমরা দুই একদিনের মধ্যেই বসবো, বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সংসদের চিফ হুইপ যে ওনার কাছে আমরা জানাবো। নিয়মটা কি, আপনি কি কোনো দলের আন্ডারে আসবেন না আপনারা? নিয়ম না, আপনাদেরকে জাতীয় পার্টি যেহেতু 11 জন আছে দল লাগে, জাতীয় পার্টি যদি আপনাকে আহ্বান করে আপনারা কি সেই আহ্বানে সাড়া দিবে? সেটার বিষয়ে আমরা আলোচনা করব দুই একদিনের মধ্যে, আমরা এখনো আলোচনা হয়নি, আছে কেবল শপথ পড়লাম। আমরা নতুন যারা সংসদ সদস্য তাদের সাথে আলোচনা করলাম, আমরা আগামী দুই একদিনের মধ্যে বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি করব। আসলে বিষয় হলো আগে আমরা তো একক সিদ্ধান্ত না, আমাদের সিদ্ধান্তটা হবে আমরা আগে বসে তারপর আমরা সিদ্ধান্ত সবাই অনুমতি নিয়ে সবাই যাকে চাবে সেই হবে। ধন্যবাদ।